আসসালামু আলাইকুম। এটিন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি ভাবনা আহমেদ। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। একদিনে বিভিন্ন জেলায় অন্তত ২৫ জনের মৃত্যু, নিশ্চিত করোনার চেয়ে উপসর্গেই মারা যাচ্ছে বেশি। রেড জোনের লকডাউন এখনো কাগজে কলমে, রাজধানীতেই নেই পদক্ষেপ, সতর্কতা সব চলছে আগের মতন। করোনা দুর্যোগে কর্মীদের বেতন কমিয়েছে কয়েকটি ব্যাংক, বন্ধ পদোন্নতি, প্রণোদনা ও নিয়োগ। এবং কাশ্মীরের লাদাখ সীমান্তে চীনা বাহিনীর সাথে সংঘর্ষে ভারতীয় ২০ সেনা নিহত, তুমুল উত্তেজনা হুঁশিয়ারি চীনের। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত সংবাদ। সারা দেশে একদিনে করোনা এবং এর উপসর্গ নিয়ে মারা গেছে আরও অন্তত ২৫ জন। এর মধ্যে করোনায় আক্রান্তের চেয়ে উপসর্গেই বেশি। শুধু কুমিল্লাতেই মারা গেছেন ৭ জন। এছাড়াও দেশের বেশিরভাগ জেলায় আশঙ্কাজনকভাবে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। বিভিন্ন জেলা থেকে পাঠানো প্রতিনিধিদের রিপোর্ট জানাচ্ছেন মইনুল আহসান। দিন দিন ভয়াবহ হয়ে উঠছে দেশের করোনা পরিস্থিতি। দেশের অধিকাংশ জেলাতেই বাড়ছে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা। কুমিল্লায় ২৪ ঘন্টার ব্যবধানে করোনা ভাইরাস ৭ জনের প্রাণ কেড়ে নিয়েছে। জেলার মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় ১ জন এবং এর উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে, এরা সবাই পুরুষ। খুলনায় করোনায় ১ যুবক এবং এর উপসর্গ নিয়ে ২ বৃদ্ধের মৃত্যু হয়েছে, আর নতুন করে ৪৯ জনের করোনা শনাক্ত হয়েছে। নোয়াখালীতে দিন দিন বাড়ছে করোনায় মৃত ও আক্রান্তের সংখ্যা। জেলার সোনাইমুড়ি ও কোম্পানিগঞ্জ উপজেলায় করোনায় ২ জনের মৃত্যু হয়েছে, নতুন করে আরও ৩৭ জনের করোনা শনাক্ত হয়েছে। ফেনীতে জ্বর, শ্বাসকষ্ট সহ করোনা উপসর্গ নিয়ে ২ নারীসহ ৩জন মৃত্যুবরণ করেছেন। ৩জনই ফেনী জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন। চট্টগ্রামে চিকিৎসাধীন অবস্থায় নুরুল হক নামে আরও এক চিকিৎসক মারা গেছেন। করোনা উপসর্গ নিয়ে তিনি চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। নতুন করে আরও ১৭৯ জনের করোনা শনাক্ত হয়েছে। নারায়ণগঞ্জে অতিরিক্ত ঝুঁকিপূর্ণ এলাকা লকডাউন করেও সংক্রমণ ও মৃত্যু ঠেকানো যাচ্ছে না। মঙ্গলবার থেকে গেল ২৪ ঘন্টায় নারায়ণগঞ্জে করোনা ভাইরাসে আরও ২জনের মৃত্যু হয়েছে, নতুন করে আরও ১০৪ জন আক্রান্ত হয়েছে। জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৪,২৯০ জন, আর মৃতের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৯৯ জনে। বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা উপসর্গ নিয়ে ৭০ বছর বয়সের এক বৃদ্ধ মারা গেছেন। বরিশাল বিভাগের ৪ জেলায় নতুন করে আক্রান্ত হয়েছে ৩২ জন। বগুড়ায় করোনায় নতুন করে আরও ১জনের মৃত্যু হয়েছে, এ নিয়ে জেলায় মৃতের সংখ্যা দাঁড়ালো ২২ জনে, আর আক্রান্ত ১৮৬ জন। শেরপুরে করোনায় এক ব্যবসায়ী মারা গেছেন, তিনি ঢাকায় চিকিৎসাধীন ছিলেন। সিলেটের করোনা পরিস্থিতিও দিন দিন অবনতি হচ্ছে, সবশেষ করোনায় মারা গেছে আরও ১জন। জামালপুরের মাদারগঞ্জে করোনা উপসর্গ নিয়ে ঢাকা ফেরত এক নারী পোশাক কর্মীর মৃত্যু হলে নিহতের স্বামী বাড়ি থেকে পালিয়ে যায়। বান্দরবনে করোনা উপসর্গ নিয়ে শহরের মধ্যপাড়া এলাকায় এক মাছ বিক্রেতার মৃত্যু হয়েছে। দিনাজপুরে এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক পরিচালক ও জেলা বিএমএ নেতা ডাক্তার শাহ আব্দুল আহাদ করোনায় মারা গেছেন। চুয়াডাঙ্গায় করোনা উপসর্গ নিয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে, জ্বর, গলা ব্যথা সহ নানা উপসর্গ নিয়ে তিনি চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন। এছাড়াও ময়মনসিংহ বিভাগে ২১৯, রংপুর বিভাগে পুলিশ চিকিৎসক সহ আরও ২২ জন করোনা আক্রান্ত হয়েছেন। শেরপুরে একই পরিবারের ৪জন সহ আরও ৯জন, পটুয়াখালীতে এক স্বাস্থ্যকর্মী সহ ৫ ও শরীয়তপুরে আরও ৯জনের করোনা আক্রান্তের খবর পাওয়া গেছে। মইনুল আহসান, এটিএন বাংলা। রেড জোনের লকডাউন এখনও কাগজে কলমে, খোদ রাজধানীতেই বাস্তবে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। অনেকেই জানেন এই সম্পর্কে, সব কিছু চলছে আগের মতোই। বিশেষজ্ঞরা বলছেন এভাবে রেড জোন করে করোনা সংক্রমণ ঠেকানো অসম্ভব, দ্রুত বাড়াতে হবে টেস্টের পরিধি। আরও জানাচ্ছেন মাহবুব কবির চপল। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের রেড জোন এলাকা মতিঝিল, সে হিসেবে সরকারি বেসরকারি অফিস বন্ধ থাকার কথা, কিন্তু বাস্তব চিত্র ভিন্ন। এই যেমন চিনি শিল্পের অফিস চলছে আগের মতোই, চাকরি বাঁচাতে এসেছেন কর্মকর্তা কর্মচারীরা, সরকারের সিদ্ধান্ত বাস্তবায়ন না হওয়ায় ক্ষুব্ধ।
অনেকেই। আসলে আমরা এটা মানে টিভিতে দেখলাম যে রেড জোন দেওয়া হয়েছে, ফার্স্টে দেখলাম টিভি স্কুলে আসছে যে মতিঝিল, এবং আমি যে এলাকায় থাকি তার মানে আমি অফিসে আসবো না যেহেতু সাধারণ ছুটি, বাট দেখা যাচ্ছে দুই ঘন্টা পরে কিন্তু আমি আর স্কুলে দেখতে পাচ্ছি না যে আসলে রেড জোন কিন্তু নাই। বলা হচ্ছে 16 জুন থেকে 30 জুন মেয়ে, কিন্তু সঠিক কোনো যে কোন এলাকা হবে সে এলাকাটা নেই। সো যেহেতু এলাকাটা নাই আমি ওইরকম কোনো সঠিক নির্দেশনা পাইনি, আমার অফিস থেকে ওইরকম কোনো নির্দেশনা আসেনি, সো আমি অফিসে আসছি। ঢাকার দুই সিটি কর্পোরেশনে যে 45টি এলাকা রেড জোন বা করোনার ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে চিহ্নিত করা হয়েছে, কোথাও সে ধরনের কার্যক্রম দেখা যায়নি। বাসিন্দাদের অনেকের এ বিষয়ে ধারণাই নাই। না, আমি জানি না যে এখানে রেড জোন দেওয়া হয়েছে, মানে এখনো কোনো কনফার্মেশন বা কোনো তথ্য আমার এখানে আসে না আমার কাছে। পরিবর্তন তো এখনো কোনো কিছু আছে, গাড়ি তো যে অফসোর্সে আছে। দেশে 66 দিনের লকডাউনের ফলাফল অনেকটাই শূন্য। আবারও জোনভিত্তিক যে লকডাউনের সিদ্ধান্ত হয়েছে তাতে খুব একটা কাজ হবে না বলে মনে করছেন এই কোয়ারেন্টাইন বিশেষজ্ঞ। প্রথমে তাকে দেখতে হবে যে এখানে 3 ক্যাটাগরি হবে, সুস্থ নেগেটিভ গলার ট্যাক লাগিয়ে দেন ওকে ফ্রি হাট বাজার করুন, অসুস্থ 16 প্রকারের হচ্ছে পেপটিক গ্যাস্ট্রিক আলসার লাগাই দেন ট্যাক, এবং 2% করোনা পজিটিভ আলাদা করে, এই জন্য আইসোলেশন কথা আছে, 2 সোলেশন না আলাদা, আবার ওই আড়তে না, বসুন্ধরা আড়ত হয়েছে 3000 একসাথে, আবার ইভেন ওয়ার্ড, এগুলো হচ্ছে যে আমাদের 11 মাসের চিকিৎসা হচ্ছে নর্মাল, বাট এটা হচ্ছে ভেরি ভেরি এক্সেপশনাল হাইলি মানে অ্যাবনর্মাল চিকিৎসা, ছোট রুম দরকার কিন্তু চিকিৎসা কিন্তু কস্ট ব্যয়বহুল না। এই পদক্ষেপও ব্যর্থ হলে দেশে ভয়াবহ পরিস্থিতির আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। বিশ্বের বিভিন্ন দেশে জোনভিত্তিক লকডাউন করা হয়েছে, এমনকি পার্শ্ববর্তী দেশ ভারতেও জোনভিত্তিক লকডাউন করে কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে। বাংলাদেশে সাধারণ লকডাউনে যেখানে কার্যকর করা সম্ভব হয়নি, সেখানে জোনভিত্তিক লকডাউন কতটা কার্যকর হবে তা নিয়ে সংশয় সৃষ্টি হয়েছে। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। করোনা ভাইরাস শনাক্তে গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্ভাবিত কিট কার্যকর নয় বলে জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কনক কান্তি বড়ুয়া। এ কিটে মাত্র 11 থেকে 40 ভাগ রোগীর ক্ষেত্রে করোনা শনাক্ত হওয়া সম্ভব বলেও জানান তিনি। রাজধানীর BSMMU-তে এক ব্রিফিংয়ে দুপুরে তিনি এ কথা জানান। এর আগে মেডিকেল বিশ্ববিদ্যালয়ে করোনা ভাইরাস শনাক্তে গণস্বাস্থ্য উদ্ভাবিত কিট কার্যকর কিনা তা পরীক্ষার জন্য জমা দেয়। করোনা মহামারীতে কয়েকটি ব্যাংক আগামী 1.5 বছরের জন্য কর্মীদের বেতন কমিয়েছে। ব্যাংক ভেদে বেতন কমানোর হার 3 থেকে 15 ভাগ পর্যন্ত, পদোন্নতি, ইনক্রিমেন্ট, ইনসেন্টিভ ও নিয়োগ সহ বেশ কিছু কার্যক্রম বন্ধের ঘোষণাও তাদের। মালিকদের সংগঠন BAB 13 দফা পরামর্শ দিয়ে বিভিন্ন ব্যাংককে চিঠি পাঠিয়েছে। নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংক বলছে এই ব্যাংকগুলো নিজস্ব ব্যাপার, তবে অর্থনীতিবিদরা বলছেন এমন সিদ্ধান্ত আর্থিক খাতকে পিছিয়ে দেবে। বিস্তারিত জানাচ্ছেন শারফুল আলম। 8 মার্চ দেশে প্রথম করোনা ভাইরাস শনাক্ত হয়। এরপর থেকে বন্ধ বেশিরভাগ কলকারখানা, নেই আগের মতো ব্যবসা বাণিজ্যও। এর মধ্যে স্বাস্থ্যবিধি মেনে আর্থিক প্রতিষ্ঠানগুলো সেবা দিয়ে যাচ্ছে। করোনায় ব্যাংকিং সেবায় স্বাস্থ্য সুরক্ষায় বাড়তি বিনিয়োগ করতে হচ্ছে তাদের। এ সময়ে ব্যাংকগুলোতে কমেছে লেনদেনও। এ অবস্থায় কয়েকটি ব্যাংক তাদের কর্মীদের বেতন কমিয়েছে। আমাদেরও মধ্যে কষ্ট হয় যে 10% আমার বেতন কমিয়েছি, বাট না কমালে উপায় কী? কোভিডের মধ্যে ধরেন 100 কোটি টাকার মতো ফি ইনকাম কমে গেছে, আর প্রায় 300 কোটি টাকার ইন্টারেস্ট চলে গেছে 9% লোনের সুদ হয়ে যাওয়া, তা 400 কোটি টাকা তো আয় ওখানেই চলে গেছে। এটা বেশি প্রফিট করার জন্য করা হয়নি, ব্যাংকটাকে ফ্লোটেড রাখার জন্য, মিনিমাম টিকে থাকার জন্য করা হয়েছে। সুদের হার ও বিনিয়োগ কম, নেই আগের মতো আমদানি রপ্তানিও। এমন অবস্থায় অর্থনৈতিক সংকট কাটাতে ব্যাংক পরিচালনা ব্যয় কমিয়ে আনতে নির্দেশনা দিয়েছে ব্যাংক খাতের সংগঠন BAB। কিছু টপ ম্যানেজমেন্টের বা মিডিয়াম লেভেলের বা যে কোনো লেভেলের যদি কিছু ধরো 1% বা 2% লোকে ছাঁটাই করে, সেখানে কিন্তু বাংলাদেশ ব্যাংক কিন্তু কিচ্ছু করতে পারে না। ব্যাংকে এমনিতেই প্যাকেজ প্রণোদনা দিতে সরকার ঘোষণা, সেটা বাস্তবায়ন করছে, তখন অনেকে এত নিরুৎসাহ হবে। বিশ্লেষকদের মতে 59টি ব্যাংকের প্রায় 2 লাখ কর্মীর নিরাপত্তা বিবেচনা নিয়ে ব্যাংকগুলোতে যে কোনো সিদ্ধান্ত নিতে হবে। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। বিএনপি গুজব ছড়িয়ে করোনা ভাইরাস মোকাবেলায় ফ্রন্টলাইনে কর্মরত যোদ্ধাদের মনোবল নষ্টের চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
রাজধানীর সরকারি বাসভবনে গণমাধ্যমের সাথে আলোচনাকালে তিনি বলেন, সরকার টেস্টের সংখ্যা বৃদ্ধি সহ করোনা নিয়ন্ত্রণে সব ধরনের চেষ্টা করছে। এ সময় নমুনা পরীক্ষা নিয়ে সক্রিয় অসাধু চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। টিএমপি সংকটের শুরু থেকে ভুল ধরিয়ে দেওয়ার নামে সরকারের অন্ধ সমালোচনা আর নেতিবাচক বক্তব্যের চর্বিত চর্বণ করে যাচ্ছে। এ মিথ্যাচার ফ্রন্টলাইনে কর্মরত যোদ্ধাদের মনোবল নষ্ট করার অপপ্রয়াস। উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সঞ্চরণশীল মেঘমালা তৈরি হচ্ছে। এ কারণে উত্তর বঙ্গোপসাগর সহ বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরের উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থাকতে বলা হয়েছে। হিমালয় অঞ্চলের বিতর্কিত লাদাখ সীমান্তে রক্তাক্ত সংঘর্ষের ঘটনায় একে অপরকে দুষছে ভারত ও চীন। নয়াদিল্লির অভিযোগ ও সীমান্তের স্থিতিশীলতা নষ্ট করাচ্ছে চীনা সেনারা। তবে বেজিংয়ের দাবি, লাদাখে গতকাল চীনা সৈন্যদের উপর ভারতীয় সেনারাই প্রথম হামলা করে। যদিও এতে গুলি বিনিময়ের কোনো ঘটনা ঘটেনি। দুপক্ষের মধ্যে পাথর ও লাঠি শোটা দিয়ে ওই সংঘর্ষে ভারতীয় সেনাবাহিনীর কর্নেল পদমর্যাদার একজন সহ অন্তত 20 জওয়ান নিহত হয়। গুরুতর আহত হয় আরও 4 জন। এতে চীনের 45 সৈন্য হতাহত হয়েছে বলেও দাবি করেছে ভারত। তবে নিজেদের ক্ষয়ক্ষতির বিষয়ে এখনও কিছুই জানায়নি বেইজিং। এই অঞ্চলে বিগত প্রায় 5 দশকের মধ্যে এই প্রথম এমন রক্তাক্ত সংঘাতের ঘটনা ঘটল। এই অবস্থায় দুপক্ষে ধৈর্য ধরার সর্বোচ্চ চেষ্টার আহ্বান জানিয়েছে জাতিসংঘ। এদিকে চীন ভারত সীমান্ত দ্বন্দ্বের বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র। এবারে শেয়ার বাজারের খবর। আগামী অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে সন্তুষ্ট নয় ঢাকা স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষ। ডিএসসির মতে, বাজেটে প্রদর্শিত অর্থ বিনিয়োগের সুযোগ ছাড়া পুঁজিবাজারের জন্য আর কিছুই নেই। কিন্তু এই অর্থ বিনিয়োগের ক্ষেত্রে যেসব শর্ত দেওয়া হয়েছে তাতে বাস্তবে কোনো লাভই হবে না। তাছাড়া বাজেটে তালিকাভুক্ত ও অতালিকাভুক্ত কোম্পানির মধ্যে কর ব্যবধান কমানো এবং জিরো কুপন বন্ডের কর সুবিধা প্রত্যাহার সংক্রান্ত কিছু পরিবর্তন আনা হয়েছে, যা বাজারকে উল্টো ক্ষতিগ্রস্ত করবে বলে মনে করছে ডিএসই। এই অবস্থায় বাজেট প্রস্তাবনা পুনর্বিবেচনা ও ইতিবাচক কিছু উদ্যোগের বিষয়ে সরকারের উচ্চ পর্যায়ে আলোচনার জন্য বিএসইসির সহায়তা চেয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের পরিচালনা পর্ষদ। বিএসইসির চেয়ারম্যানের সঙ্গে দেখা করে এই বিষয়ে উদ্যোগ নেওয়ার অনুরোধ জানায় ডিএসই কর্তৃপক্ষ। বিষয়গুলো নিয়ে এনবিআর সহ সরকারের বিভিন্ন পর্যায়ে আলোচনার আশ্বাস দিয়েছে বিএসইসির চেয়ারম্যান। যমুনা ব্যাংক লিমিটেড 31 ডিসেম্বর 2019 সমাপ্ত হিসেব বছরের জন্য 15% নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। সমাপ্ত বছরে ব্যাংকটির সমন্বয়ভাবে শেয়ার প্রতি আয় হয়েছে 3.38 টাকা। আগের বছর সমন্বিত ইউপিএস ছিল 3.07 টাকা। অন্যদিকে প্রথম প্রান্তিকে এককভাবে ইপিএস হয়েছে 3.48 টাকা, আগের বছর যা ছিল 3.09 টাকা। সমাপ্ত সময়ে সমন্বিতভাবে সম্পদ মূল্য হয়েছে 22.77 টাকা আর এককভাবে 22.90 টাকা। আগামী 27 আগস্ট বেলা 11টার এজিএম অনুষ্ঠিত হবে। এজিএম এর স্থান পরে জানানো হবে। রেকর্ড ডেট 20 জুলাই। পুঁজিবাজারে তালিকাভুক্ত 5 কোম্পানির পরিচালনা পর্ষদের সভা ও 1 মিউচুয়াল ফান্ডের ট্রাস্টির সভা আজ অনুষ্ঠিত হচ্ছে। দুপুর 1:30 মিনিটে ডিবিএইচ, 2টায় শ্যামপুর সুগার মিলস ও যমুনা ওয়েলস, 2:30 ভ্যানগার্ড AML রূপালী ব্যাংক ব্যালেন্স ফান্ড, বিকেল 3টায় লিগাসি ফুটওয়ার এবং 3:30টায় নর্দার্ন জুট ম্যানুফ্যাকচারিং লিমিটেডের সভা শুরু হবে। কোম্পানি ও ফান্ডের সভায় চলতি বছরের 31 মার্চ পর্যন্ত সমাপ্ত সময়ের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পর প্রকাশ করা হবে। ওরা 11 জন। দলীয় ও ধর্মীয় বৃত্তে আটকে না থেকে কুমিল্লার মুরাদনগরে করোনায় মৃতদের দাফন ও সৎকার করে দৃষ্টান্ত স্থাপন করছেন তারা। এরা সবাই মুরাদনগর উপজেলা যুবলীগের সদস্য। জীবনের ঝুঁকি নিয়ে এই কাজ করছেন তারা।
মুসলিম হয়ে এক হিন্দু ব্যক্তির মরদেহ সৎকার করে আলোচনায় আসে এই আর্তমানবতার নিবেদিত দলটি। কুমিল্লা প্রতিনিধি খায়রুল আহসান মানিকের পাঠানো তথ্য ও চিত্র নিয়ে রিপোর্ট করছেন বরকতুল্লাহ সুজন। করোনায় আক্রান্ত হয়ে গত শুক্রবার কুমিল্লার মুরাদনগর উপজেলার যাত্রাপুর গ্রামে প্রদীপ চন্দ্র দেবনাথ নামের এক ইউপি সদস্য মারা যান। আতঙ্কে মরদেহ সৎকারে এগিয়ে আসেনি তার পরিবার ও স্বজনরা। মানবিকতার হাত বাড়িয়ে দিয়ে অবশেষে সেই কাজটি করেন যুবলীগের এই সদস্যরা। এখন পর্যন্ত করোনা ও এর উপসর্গ নিয়ে এই উপজেলায় মৃত্যুবরণকারী আরও 12 জনের দাফনের ব্যবস্থা করেছে দলটি। 11 জনের এই দলের কেউ করোনায় আক্রান্ত হলে তাদের সুচিকিৎসার ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি দাবি স্থানীয় বাসিন্দাদের। এই দুর্যোগের দিনে তাদের এই যে এগিয়ে আসা, তাদের প্রতি এই কাজের জন্য আমরা কৃতজ্ঞ। যাতে আক্রান্ত না হয় সেক্ষেত্রে কর্তৃপক্ষ খেয়াল রাখতে হবে এবং তার আক্রান্ত হলেও তাদের প্রতি সুনজর দিতে হবে। যদি ওনারা অসুস্থ হয়ে পড়েন বা কোনো ঝুঁকিতে পড়েন, কিভাবে তাদেরকে রক্ষা করা যায় সেই দিকে যদি সরকার সুদৃষ্টি দেন। মানবিক দিক বিবেচনায় নিয়ে স্বাস্থ্যবিধি মেনেই এই কাজটি করছে এই টিম। কে কোন ধর্মের লোক, হিন্দু, বৌদ্ধ, মুসলমান, আমরা আসলে ওই দিকগুলো বিবেচনা করি না, সম্পূর্ণ মানবিক দিক বিবেচনা করে, মানবিক চিন্তা চেতনা করে আমরা এই কাজগুলো করে যাচ্ছি। লাশ দাফন ও সৎকারে এই টিমকে সার্বিক সহযোগিতা করছে স্থানীয় প্রশাসন। মাস্ক, গগলস, গ্লাভস এবং শু কভার সহ আমরা সম্পূর্ণ পিপিই সেট তাদেরকে সরবরাহ করেছি এবং তাদের কাজের শুরুতেই, কাজ শুরু করার পূর্বেই তাদেরকে আমরা ব্যক্তিগত সুরক্ষার বিষয়ে আমরা তাদেরকে ট্রেনিং দিয়েছি। নিরাপত্তা সুরক্ষা সামগ্রী সহ এবং সকল ক্ষেত্রে আমরা তাদের পাশে থাকার জন্য অঙ্গীকার করি এবং আমরা তাদেরকে অভিনন্দন জানাই এবং অনুরোধ জানাই, যাতে করে এই আত্মমানবতার সেবায় তাদের এই যে কার্যক্রম এটি তাদের অপরিবর্তিত এবং অদম্যভাবে চলবে। রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে এ ধরনের আত্মমানবতার সেবায় সবাই এগিয়ে আসবে এমন প্রত্যাশা সচেতন নাগরিকের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। করোনা ভাইরাসের কারণে শতভাগ রপ্তানিমুখী ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরের আয় প্রতিনিয়ত কমছে, ঝিমিয়ে পড়ছে কর্মমুখর বন্দরের কার্যক্রম। এ বন্দর ব্যবহার করে প্রতি বছর শত কোটি টাকার বেশি আয় হলেও চলতি অর্থ বছরে তার অর্ধেকও সম্ভব হবে না বলে মনে করছেন ব্যবসায়ীরা। সেভেন সিস্টার খাত ভারতের পূর্ব সাতটি রাজ্যে প্রবেশের অন্যতম দ্বার ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর। এবারে আন্তর্জাতিক সংবাদ। বিশ্বজুড়ে করোনা ভাইরাস সংক্রমণ শুরুর প্রায় 6 মাস পেরিয়ে গেলেও এখনও পরিস্থিতির তেমন উন্নতি নেই কোথাও, বরং সারা বিশ্বে এ পর্যন্ত এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা 81,55,000 ছাড়িয়েছে, প্রাণ গেছে 4,41,000-এরও বেশি মানুষের। এর মধ্যে শুধু যুক্তরাষ্ট্রেই আক্রান্ত হয়েছেন 21 লাখেরও বেশি, মারা গেছেন অন্তত 1,16,000। এদিকে আক্রান্তের দিক থেকে প্রতিদিন রেকর্ড গড়ছে অনেক দেশে, পাশাপাশি প্রয়োজনের তাগিদে বিভিন্ন নিয়মে চলছে মানুষের জীবনযাত্রা। ব্রাজিলে গত 24 ঘন্টায় এই ভাইরাসের শিকার হয়েছেন প্রায় 35,000 মানুষ। এই কদিনে দেশটিতে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 9,23,000-এরও বেশি, একদিনে মারা গেছে 1,282 জন। আসসালামু আলাইকুম। আজ 17 জুন 2020, 3/8/1427। দৈনিক স্বাস্থ্য বুলেটিন কোভিড-19 নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে আমি অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা আপনাদের সামনে প্রতিদিনের মতো আজও হাজির হয়েছি। 61টি পরীক্ষাগারের মধ্যে 59টি পরীক্ষাগারের নমুনা সংগ্রহ এবং পরীক্ষার ফলাফল আমাদের কাছে আছে। 24 ঘন্টায় নমুনা সংগৃহীত হয়েছে 18,922টি এবং পরীক্ষা হয়েছে 17,527টি। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে 5,51,244টি নমুনা এবং গত 24 ঘন্টা যা পরীক্ষা হয়েছে 17,527টির মধ্যে শনাক্ত হয়েছেন 4,008 জন। এ পর্যন্ত শনাক্ত 98,489 জন। গত 24 ঘন্টায় শনাক্তের হার 22.87%। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,925 জন
এবং এ পর্যন্ত সুস্থ হয়েছেন 38,189 জন। এখানে উল্লেখ্য, এই সুস্থতা হাসপাতাল এবং বাসায় একটি সুস্থতা, এবং এখানে আমাদের যেহেতু একটি এস্টিমেটেড সুস্থতা বা করা হয়েছে যার সূত্র IEDCR, এবং শনাক্ত বিবেচনার সুস্থতার হার 38.77%। গত 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 43 জন, এ পর্যন্ত 1,305 জন, এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.33%। যারা মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে পুরুষ 28 জন, নারী 15 জন। বয়স বিভাজনে 0-10 বছরের মধ্যে একজন, 11-20 বছরের মধ্যে একজন, 21-30 একজন, 31-40 চারজন, 41-50 চারজন, 51-60 নয়জন, 61-70 12 জন, 71-80 নয়জন এবং 81-90 বছরের 2 জন। বিভাগ ভিত্তিক ঢাকা বিভাগে 21 জন, চট্টগ্রাম বিভাগে 12 জন, রাজশাহী বিভাগে 4 জন, খুলনা 2 জন, সিলেট 1 জন, ময়মনসিংহ 2 জন এবং রংপুর বিভাগে 1 জন। হাসপাতালে মৃত্যুবরণ করেছেন 27 জন, বাড়িতে 15 জন এবং মৃত অবস্থায় হাসপাতালে এসেছেন 1 জন। 24 ঘন্টা আইসোলেশনে 718 জন এবং 24 ঘন্টা আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন 268 জন। এ পর্যন্ত আইসোলেশনে 17,197 জন, এ পর্যন্ত ছাড় পেয়েছেন 6,445 জন। বর্তমানে আইসোলেশনে আছেন 10,752 জন। এবারে জানাবো স্ট্যান্ডার্ড ব্যাংক বাণিজ্য সংবাদ। ঠাকুরগাঁওয়ে সরকারি প্রকল্পের আওতায় নদী খননের ফলে ক্ষতির মুখে পড়েছে 600+ দরিদ্র কৃষক। নদী খনন কাজে আবাদি জমি কেটে নেওয়ার নষ্ট হচ্ছে ফসলি ক্ষেত। ক্ষতিগ্রস্তদের অভিযোগ, জমি ও ফসল বাঁচানোর কথা বললেও এখন তা মানছে না পানি উন্নয়ন বোর্ড। জমির ক্ষতিপূরণের আশ্বাস দিলেও তা নিয়ে গড়িমসি করছেন বোর্ডের কর্মকর্তারা। এবারে পার্টেক্স খেলার খবর। ওয়েডার ব্রেমেনকে একমাত্র গোলে পরাজিত করে 2 ম্যাচ হাতে রেখে জার্মান বুন্দেশলিগার রেকর্ড টানা অষ্টম শিরোপা জিতল বায়ার্ন মিউনিখ। ব্রেমেনের মাঠে খেলার 43 মিনিটে স্ট্রাইকার লেভানডস্কি যে গোলটি করেন তাতে নিশ্চিত বায়ার্নের জয়। চলতি মৌসুমে এটি লেভানডস্কির 31তম গোল। এটি বাভারিয়ানদের 30তম লিগা শিরোপা জয়। লিগে 32 ম্যাচে 76 পয়েন্ট নিয়ে লিগ শিরোপা নিশ্চিত করা বায়ার্ন মিউনিখ দ্বিতীয় স্থানের দল বুন্দেশলিগা ডর্টমুন্ডের চেয়ে 10 পয়েন্ট এগিয়ে আছে। আর 30 ম্যাচে ডর্টমুন্ডের সংগ্রহ 66 পয়েন্ট। এই 3 ম্যাচ হাতে রেখে পিছিয়ে আছে দ্বিতীয় অবস্থানে। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। একদিনে বিভিন্ন জেলায় অন্তত 25 জনের মৃত্যু, নিশ্চিত করোনার চেয়ে উপসর্গেই মারা যাচ্ছে বেশি। রেড জোনে লকডাউন এখনো কাগজে কলমে, রাজধানীতেই নেই পদক্ষেপ সতর্কতা, সব চলছে আগের মতোই। করোনা দুর্যোগে কর্মীদের বেতন কমিয়েছে কয়েকটি ব্যাংক, বন্ধ পদোন্নতি, প্রণোদনা ও নিয়োগ। এবং কাশ্মীরের লাদাখ সীমান্তে চীনা বাহিনীর সাথে সংঘর্ষে ভারতীয় 20 সেনা নিহত, তুমুল উত্তেজনা, হুঁশিয়ারি চীনের। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন। এছাড়া এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube.com/ETN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।